আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছে, খারাপ শয়তানকে বেঁধে রাখছে। তারপরেও যদি আমি আপনি সিয়াম পালন না করি, কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি হিসাব দিবেন আমার মালিকের কাছে? মালিক যদি জিজ্ঞাসা করে, এই বান্দা তোর জন্য জান্নাত খুলে রেখে দিয়েছিলাম, এ বান্দা তোর জন্য জাহান্নাম বন্ধ রেখে দিয়েছিলাম, তোর জন্য খারাপ শয়তান বেঁধে রেখেছিলাম, তারপরও কেন তুই রমজানের সিয়াম পালন করিসনি? উত্তর কিছু দেওয়া যাবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. فمن تطوع وَأَن تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ وقال رسول الله صلى الله عليه وسلم من آمن بالله وبرسوله وأقام الصلاة وآتى الزكاة وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. شكر প্রশংসা পাওয়ার মালিককে আল্লাহ যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে রমজান মাস একেবারে সন্নিকটে এমন একটি জুমার সালাত আদায় করতে আসার সুযোগ করে দিয়েছে। সেই মহান মালিককে খুশি করার জন্য সকলেই অন্তরের থেকে স্বতঃস্ফূর্তভাবে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হলেন কে? আল্লাহ। বেজার হলেন কে? আল্লাহ। সব সময় খুশি করব কাকে? আল্লাহকে। করলে লাভ আছে না নাই? আছে। কি লাভ? কি লাভ আছে? আল্লাহ সে কথা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম إن عذابي لشديد. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি আমার শুকরিয়া আদায় করো, আমার খুশি করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার না শুকরিয়া আদায় করো, আমার অখুশিমূলক কাজ করো, আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনাইয়ে নিয়ে নেব। বলে নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার নিয়ামত নেওয়ার পর আমি তোমাকে সবচাইতে বেশি শাস্তির মধ্যে, আযাবের মধ্যে নিমজ্জিত করে দেব। বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বেশি বেশি শুকরিয়া আদায় করবো কার? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বাকারার ১৮৩-৮৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় রমজান মাস ও সিয়ামের মর্যাদা ও ফজিলত। রমজান মাসের ও সিয়ামের মর্যাদা ও ফজিলত। কারণ কোনো জিনিসের লাভ সম্পর্কে না জানলে ওই জিনিসটা করার প্রতি বেশি আগ্রহ আমার আপনারা আসবে না, ঠিক না বেঠিক? এই জন্য আমরা কোরআনের থেকে এবং হাদিসের থেকে স্বল্প সময়ের মধ্যে জানার চেষ্টা করব রমজান মাসের ফজিলত কি, রমজান মাসে সিয়াম পালন করলে লাভটা কি, স্বল্প সময়ের মধ্যে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন না, শুধু জানালেন এক শ্রেণীকে। কয় শ্রেণীকে? সবাই বলতে হবে কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ জানাচ্ছেন, তাদের বর্ণনা আল্লাহ নিজে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله رب العالمين ইমানদারদেরকে ডেকে জানিয়ে দিলেন, ও ইমানদারেরা, তোমাদের উপরে রমজান মাসের সিয়ামকে আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। কার কথা? সবাই বলেন। তাহলে রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন কে? কে? আল্লাহ। তারপরে বর্ণনা দিচ্ছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনভাবে তোমাদের পূর্বের জাতিদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছিলাম ওই একইভাবে তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করলাম, এই জন্য যে তোমরা যাতে আল্লাহ ভীরু মুত্তাকি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রমজানের সিয়াম আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। আমাদেরকে আল্লাহ নিজে বলছেন যে আমরা যদি সিয়াম পালন করি তাহলে পরে আমরা মুত্তাকি হতে পারবো, ঠিক না? রমজানে সিয়াম পালন করলে কি হতে পারবো? আমার দিকে খেয়াল করেন সব, নাহলে কিন্তু ঘুম লেগে যেতে পারে বা অন্যদিকে মন চলে যেতে পারে। আল্লাহ বলছেন রমজানে সিয়াম ফরজ করলাম, সিয়াম ফরজ করার পরে তিনি বলছেন যদি তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। কি হতে পারবা? তাহলে আমরা কি মুত্তাকি হতে চাই কি চাই না? চাই। আমি বিশ্লেষণে একটু পরে যাব। এরপরের আয়াতে আল্লাহ বলছেন রমজানের সিয়াম কতদিন পালন করব, এটা জানার বিষয় আছে না নাই? এখন 10 দিন রাখবো না 15 দিন না 1 মাস নাকি 2 মাস নাকি 6 মাস নাকি 10 দিন, কিভাবে পালন করব এটাও আমাদেরকে জানাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন দেখুন আমাদের জন্য কত সহজ করে দিচ্ছেন, আই নির্দিষ্ট কিছু দিনের জন্য তোমাদের উপরে রমজানের সিয়াম ফরজ করেছি। নির্দিষ্ট কিছু দিন, আর সেই নির্দিষ্ট দিন কটা আল্লাহ রাসূল বলেছেন যে 30 অথবা 29। সুবহানাল্লাহ বলেন, 30 অথবা 29, কখনোই 31-এ যাবে না। কি হবে না? 29 অথবা 30 এর মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে এখন রমজান মাস এসে গেল, আমাদের তো অনেক অজুহাত দাঁড়িয়ে যায়, যায় কি যায় না? হ্যাঁ, অনেকে বলে পেটে ব্যথা, মাথা ঘুরছে, বমি বমি ভাব, হাঁটুর ভিতরে ব্যথা, পায়ের আঙ্গুলের মাথায় ব্যথা, বলে গোশের ভিতর টাটাচ্ছে, আমার রগের ভিতরে চিনচিন করছে, ঘুমালে চোখে দেখি না, খাইলে খিদা লাগে না, ইত্যাদি অজুহাত দেখায় কি দেখায় না? কতক্ষণ দেখায় না? আল্লাহ তাদের জন্য বিধানটা কত সহজ করে জানায় দিচ্ছেন। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ নিজে জানাই দিলেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা আউস আলা সাফারিন, যদি কেউ সফরের মধ্যে থাকে তাহলে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন শিথিল করে দিলাম ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যতদিন তুমি অসুস্থ থাকবে সুস্থতা হওয়ার পরে ওই কয়দিনের সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ বলেন। যেই কয়দিন তুমি সফরের মধ্যে থাকবা, সফর অবস্থায় কষ্ট হবে, তুমি পালন করতে পারবে না, তোমার জন্য কষ্ট হয়ে যাবে। যেই কয়দিন সফরের মধ্যে থাকবা ওই কয়দিন সিয়াম পালন করো না, রমজান মাস যাওয়ার পরে যখন তোমার কাছে দিন সহজ হয়ে আসবে, তুমি সফর থেকে ফিরে আসবা, ওই সময়ে ওই কয়দিন যেই কয়দিন সফরের মধ্যে ছিলে ওই কয়দিনের সিয়াম তুমি আদায় করে নিও। তাহলে এখান থেকে আমরা আরও 2টা বিধান পেয়ে গেলাম। কয়টা? 1, কেউ যদি অসুস্থ থাকে তাহলে সে কি করবে না? সিয়াম রাখবে না। কিন্তু অসুস্থতা যখনই তার থেকে দূরে সরাই দেন কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? সে আল্লাহ বলছেন যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আবার তুমি পালন করবা। কথা কি বোঝাতে পারলাম? আর সফরের অবস্থায় সিয়াম পালন করা কষ্ট হবে, সফর থেকে যখন ফিরে আসবে, যখনই আসবে তখনই সে রমজান মাসে সিয়াম পেলে পালন করবে। আর যদি রমজান মাস পার হয়ে যায়, রমজান মাসের পরে যে কয়দিন সিয়াম পালন করতে পারে নাই ওই কয়দিন সিয়াম আদায় করে নেবে। কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ বলছেন অনেকেই আছে এমন বয়স হয়ে গিয়েছে, এমন রোগ আছে যে সে রাখতেই পারে না, আছে না এরকম অনেকেই? অনেকেই আছে যে এমন একটা কঠিন রোগ আল্লাহ দিয়েছে তার দ্বারা সিয়াম পালন করা সম্ভব না, অথবা বয়স এত বেশি হয়ে গিয়েছে তার দ্বারা সারাটা দিন না খেয়ে না পান করে সিয়াম পালন করা সম্ভব নয়। তাহলে এই ব্যক্তি কি করবে? আল্লাহ তাদের জন্য বিধান দিচ্ছে। আল্লাহ বলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ বলছেন যেই ব্যক্তি রাখতেই পারবে না সে একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে দুই বেলা খাওয়াই দিবে। সুবহানাল্লাহ। তাহলে বিধান আমাদের জন্য সহজ করে দিচ্ছেন কে? হ্যাঁ, কঠিন করছে আল্লাহ, কঠিন করছেন। এরপরে বলছেন যেই ব্যক্তি স্বইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে সিয়াম পালন করবে, ভালো কাজ করবে, ওইটা ওই ব্যক্তির জন্যই মঙ্গল করা হবে। সুবহানাল্লাহ। ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রমজানের রোজা পাওয়ার পরে তোমরা যদি সিয়াম পালন করো তাহলে ওইটাই তোমাদের জন্য উত্তম হবে, তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা জেনে থাকো। তাহলে রমজানের সিয়াম পাওয়ার পরে যারা রমজান মাসে সিয়াম পালন করবে এইটা ওই পালনকারী ব্যক্তির জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর? সবাই বোঝেন, খুব ভালো করে বোঝেন। তাহলে আপনি যদি রমজানের সিয়াম রাখেন তাহলে আপনার শরীরের জন্য, আপনার জন্য কল্যাণকর বলছেন কে? তাহলে আপনি যে বলেন আমার রোজায় থাকলে আমার ভালো লাগে না, আমার এটা হয় ওটা হয়, তাহলে আপনি যে আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন, গেলেন কে? গেলেন না। তাহলে আল্লাহ বলছে যদি তোমরা সিয়াম রাখো তাহলে ওইটা তোমাদের জন্য কল্যাণকর হবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াত অর্থাৎ 185 নম্বর আয়াত সূরা বাকারা, সেখানে বলছেন যে এই রমজান মাস যখন তোমাদের আসলো, রমজান মাসে আমি আল্লাহ কি করেছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই রমজান মাসে আমি রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রমজান মাসে নাজিল হয়েছে কোন বই? বলেন কোরআনুল কারীম, যেটা আমাদের জীবন ব্যবস্থার মূল চাবিকাঠি, ঠিক কিনা? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে, বলেন না, দিতে পারে আল কোরআন। আল্লাহ বলছেন নাজিল করেছে এই মাসে, শুধু তাই নয় উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস, আর এই কোরআনের মধ্যে আমি মানুষের জন্য রেখে দিয়েছি হেদায়েত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হেদায়েত তালাশ করতে চাই, আমরা যদি হেদায়েত চাই তাহলে আমাদের যাওয়া লাগবে কোন জায়গায়? বলেন কোরআনের কাছে। কোরআনের কাছে যতক্ষণ না যাবেন, কোরআন যতক্ষণ না জানবেন, কোরআন যতক্ষণ না বুঝবেন ততক্ষণ আপনি সঠিক হেদায়েতের উপরে থাকতে পারবেন। কারণ আল্লাহ বলছেন, কে বলছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন যে এর মধ্যে তোমাদের হেদায়েত রয়েছে। তারপর আল্লাহ বলেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য স্পষ্ট হেদায়েতের রাস্তা এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসাবে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি কোরআন। কার কথা? তাহলে এখন এই কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? কোরআন বাদ দিয়ে কোরআন না জেনে, কোরআন না পড়ে, কোরআন না ধরে, কোরআনের কাছ থেকে দূরে যে যত কিছুই আপনি অন্বেষণ করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিনের কথা অনুযায়ী আপনি হেদায়েত পাবেন না। এখন হেদায়েত যদি আমরা চাই, আমাদেরকে ফিরে আসা লাগবে কোরআনের কাছে। কার কাছে? রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। এবার আসুন হাদিসের থেকে জানার চেষ্টা করে রমজান মাসের কি ফজিলত। রমজানের যে মাসটা আসে, রমজান মাসের রোজা যদি কেউ পালন করে, আল্লাহ রব্বুল আলামিনের জন্য হক হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে নিজে জান্নাতে ঢুকায় দেওয়া। তাহলে লাভ না লস? কথা বলেন। হাদিস থেকে একের কড় করে দলিল দেখাই দিব। হাদিস সহিহ বুখারীর 2597 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহ, ঈমান আনা লাগবে কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? কেউ যদি ঈমান আনে আল্লাহর উপরে, ওয়াবি রাসূলিহি, এবং তার নবীদের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং নবীদের উপরেও আমাদের ঈমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা, সেটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার উপরে ঈমান আনলো, আমার নবীদের উপরে ঈমান আনলো, কিতাবের উপরে ঈমান আনলো, আমি তাদের যে ভালো মন্দ যা কিছু দিই এর উপরে যারা ঈমান আনলো, এবং আমার নবী আমার পক্ষ থেকে যা কিছু শোনায় তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না, যা শুনলাম সাথে সাথে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার শর্ত হলো আল্লাহ যা দিয়েছেন সেইগুলা শোনার সাথে সাথে মেনে নেওয়া, ঠিক কিনা? এখন শোনার সাথে সাথে যদি আপনার গায়ে জ্বালা বাঁধে, আপনার মতের বিরুদ্ধে যায়, আপনার নিয়মের বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়, আপনি যদি না মানেন, আপনি যদি ওর উল্টা চলে যান, তাহলে আপনি ঈমানদার না, ঠিক কিনা? ঈমানদার হতে হলে শুনতে হবে, শোনার সাথে সাথে মেনে নিতে হবে, এর নাম হলো কি? ঈমানদার। আল্লাহর নবী বলছেন, মান আমানা বিল্লাহ, ঈমান আল্লাহর উপরে হবে, রাসূলিহি, এবং আমি নবীর উপরে ঈমান নিয়ে আসলো। আনার পরে 3 নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাত। 3 নম্বর একজন ব্যক্তির দায়িত্ব হলো তার নামাজ আদায় করা লাগবে। কি আদায় করা লাগবে? এখন নামাজ যদি না পড়েন তাহলে আপনি আউট, ঠিক কিনা? কথা বলেন। কারণ নবী বলছেন 4 নম্বরে করা লাগবে ওয়া ইতাইয যাকাত, যাকাত যদি ফরজ হয় আদায় করা লাগবে। এরপরে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সামা রমাদান, রমজান মাসের সিয়াম যারা পালন করলো। কি মাসে? ঘুমাচ্ছেন নাকি? কোন মাসে? রমজান মাসে। তাহলে এখানে আমরা 5টা কাজের সন্ধান পেয়ে গেলাম। কয়টা? 1 ईमान आनबो कार उपरे अल्लाह। दुई नम्बरे नबीदेर उपरे ईमान आनते होबे, ठीक ना? तीन नम्बरे नामाज पढ़ा लागबे, कि करे लागबे? चार नम्बरे जाकात देवा लागबे, पाँच नम्बरे रमजान मास पाइले रमजान मासेर सियाम पालन करा लागबे। कयटा काज? सबाई बोलेन स्मरण थाकबे तो? पाँचटा काज यदि केउ ठीकमतो आदाय करे पालन करे আল্লাহ রাসূল বলেন কানা হাক্কান আলাল্লাহ, আল্লাহর জন্য প্রয়োজন হয়ে যায়, অবশ্যম্ভাবী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঁচটি গুণ বিশিষ্ট বান্দাকে একটা জায়গায় ঢুকিয়ে দেওয়ার, সুবহানাল্লাহ বলেন। সেই জায়গাটাকে আল্লাহ বলেন أيدخله جنة الفردوس نزلا। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ গুণ বিশিষ্ট বান্দাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া আমার জন্য অবশ্যম্ভাবী হয়ে যায়। তাহলে রমজান মাসের সিয়াম আমাদের একেবারে নিকটে, যদি রমজান মাস পেয়ে যায় আমাদের সিয়াম পালন করার নিয়ত আছে তো? সবার আছে তো? আল্লাহ কবুল করুক। দুই নম্বর রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, কি নাজিলের মাস? যেটা একটু আগে বললাম। তিন নম্বর রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো সব খুলে দেন। যারা বলছেন না তারা রাগ করেছেন ভাই, কিসের দরজা খুলে দেয়? এটা সুসংবাদ না? তাহলে সুসংবাদ শুনলে কি আল্লাহর খুশি করার দরকার আছে না নয়? একটু সবাই চিৎকার দিতে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতের সব দরজাগুলা উন্মুক্ত করে দেন, আর জাহান্নামের সব দরজাগুলা বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। আর যত খারাপ জিন শয়তান আছে সমস্ত খারাপ জিন শয়তানকে শিকল বন্দি করে আল্লাহ পানির মধ্যে সমুদ্রের মধ্যে বাঁধে রেখে দেন। তাহলে তিনটা ফজিলত, তাই না? তাহলে বলেন তো প্রিয় ভাইয়ের আমার, এই যে রমজান মাস আমাদের একেবারে নিকট, হয়তো আগামীকালকের পরের দিন অথবা আগামীকাল হবে কি না হবে না আল্লাহ ভালো জানে। তো আর মাত্র একটা বা দুইটা দিন আমাদের সামনে আছে, আমরা রমজান মাস পেয়ে গেলে আমাদের জন্য সব জান্নাতের দরজা খুলে রেখে দিবেন কে? আর সব জাহান্নামের দরজা বন্ধ রেখে দিবেন কে? ও আমার সেউড়িয়ার যুবকেরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদেরকে বলছি আপনাদের জন্য আমাদের জন্যই আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো সব খুলে রেখে দিবে, ঠিক কিনা? আমার আপনার জন্য জাহান্নামের দরজাগুলো সব বন্ধ রেখে দিবে, ঠিক কিনা? আমার আপনার জন্য যত খারাপ শয়তান আছে সমস্ত খারাপ শয়তানগুলোকে বেঁধে রেখে দিবেন কে? তাহলে আমি আপনি যদি রমজান মাস পাওয়ার পরেও রমজানের সিয়াম পালন না করি তাহলে বুঝতে হবে আমি সবচেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো অজুহাত চলবে না, কোনো কনসিডার নয়, নিয়ত করুন পাকাপোক্ত যে আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে রেখে দিতে পারে, যে আল্লাহ আমার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিতে পারে, যে আল্লাহ আমার জন্য সমস্ত শয়তান খারাপ শয়তানগুলোকে বেঁধে রেখে দিতে পারে, সেই আল্লাহকে খুশির জন্য আমরা রমজানের সিয়াম পালন করতে পারবো কি পারবো না বলেন তো? সবাই হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করে বলেন আমিন। রাগ করলেন? রাগ করলেন? রাগ করার কোনো অপশন? গত সবে বরাতে মাত্র নামাজের জন্য হাত তুলাইছিলাম, লাভ হয়েছে কি হয় নাই? আলহামদুলিল্লাহ। তার মধ্য থেকে বেশ কিছু মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে এতটুকু বলতে চাই, আপনাদের ক্ষতি করতে চাই না। কোনো খারাপ কাজের জন্য হাত তোলায়? হ্যাঁ, খারাপ কাজের জন্য হাত তোলায়? হাত তোলায় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর রাসূলের জন্য, ঠিক কিনা? তাহলে এই সমস্ত কাজে আমরা হাত তুলে এখান থেকে যদি একটা রোজাদারও বাহির হয়ে আসে সেটা আমার আপনার জন্য লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছে, খারাপ শয়তানকে বেঁধে রাখছে, তারপরেও যদি আমি আপনি সিয়াম পালন না করি কি জবাব দেবেন আল্লাহর কাছে? কি হিসাব দিবেন আমার মালিকের কাছে। মালিক যদি জিজ্ঞাসা করে, এই বান্দা তোর জন্য জান্নাত খুলে রেখে দিয়েছিলাম, এ বান্দা তোর জন্য জাহান্নাম বন্ধ রেখে দিয়েছিলাম, তোর জন্য খারাপ শয়তান বেঁধে রেখেছিলাম, তারপরে কেন তুই রমজানের সিয়াম পালন করিসনি, উত্তর কিছু দেওয়া যাবে কি? কথা বলেন, দেওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, এরপরে রমজান মাসের মধ্যেই আছে লাইলাতুল কদর। কি আছে? কি আছে বলেন? লাইলাতুল কদরের একটা রজনী যদি আমার আপনার কপালে জুটে যায়, ৮৩ বৎসরের বেশি ইবাদত করার সওয়াব আমার আপনার আমলনামায় এক রজনীতে দিয়ে দিবেন কে? তাহলে এই রমজান মাস আমাদের জন্য বরকত, রহমত, নাজাত দিয়ে ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, ৮৩ বছর আমি শিহাব, আপনারা বাঁচতে পারবো কি বলতে পারি কেউ? আমাদের যে অবস্থা, আমার তো মনে হয় ৫০ বছর পার হলে কি হবে না হবে আল্লাহ জানে। কথা কম, এরকম অবস্থা কিনা। কিন্তু এক যদি কেউ পেয়ে যায়, ৮৩ বৎসরের বেশি ইবাদত করলে যত সওয়াব হবে আমার আপনার আমলনামায় এক রাত্রের বিনিময়ে দিয়ে দিবেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। তাহলে লাভ না লস? তাহলে চেষ্টা চলবে তো ইনশাআল্লাহ। এরপরে পুরা রমজান মাসে খুব ভালো করে আজকের আলোচনা এটা বলে শেষ হবে, আগামী দিন ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। এই যে রমজান মাস আমাদের সামনে যে এসে যাবে, খুব ভালো করে পুরা রমজান মাসের ডে অ্যান্ড নাইট, দিনে এবং রাতে পুরা সময় ২৪ ঘন্টার মধ্যে বান্দা যখনই দোয়া করবে সেই সময়ের দোয়াই কবুল করবেন কে? বলেন কে? আমার কথা নাই, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হুজুর ডেকে দোয়া করার কোনো দরকার নাই। আপনি রোজায় থাকেন, রোজায় থেকে আপনি দোয়া করবেন কার কাছে? আল্লাহ রাসূল বলছেন পুরো রমজান মাস আল্লাহর বান্দা যখনই দোয়া করবে আল্লাহ ওই বান্দার ভালো দোয়া তখনই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এখন তাই বলে আবার মনে করেন না যে হুজুর তাহলে আজকে দলিল যখন জানায় দিল তাহলে পরে একটা সুযোগ পাইছে, কি সুযোগ? তা আমি আজকে যে রমজান মাস পেলে পরে নিয়ত করে ফেলবো আমার পাশের বাড়ি ১০ তলা হয়ে যাচ্ছে আল্লাহ যেন ফকির বানিয়ে দেয়, এই দোয়াটা করব। এরকম দোয়া করলে হবে? হবে। অমুকের যেন আল্লাহ চোখ কানা করে দেয়, এই দোয়া করলে হবে? ভালো দোয়া করা লাগবে। কি করা লাগবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর থেকে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে? আল্লাহ আমাকে দুনিয়াতে সব কল্যাণ দিয়ে দাও, আল্লাহ আমার আখিরাতেও আমার কল্যাণ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। এর থেকে কি দোয়া আর বড় থাকতে পারে? আরও কিছু দোয়া বর্ণিত আছে হাদিসে, আপনাদেরকে পর্যায়ক্রমে শোনাবো। বেশি বেশি রমজান মাসে এই দোয়া পড়বেন। রব্বানা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করবেই করবে, কোনো সন্দেহ নাই। আজকে যে আলোচনা সংক্ষিপ্ত পরিসরে বললাম, আমাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।